বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, বেসিক্যালি এই প্রশ্নটা পুরোটা প্যাকেজ আকারে আমি প্রশ্নটাকে সাজিয়েছি। অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন, সেই প্রশ্নের ক্ষেত্রে যে পুরোটা প্যাকেজটাকে পুরোটা প্রশ্নকে আমি একসাথে করে আনসারটা দিতে চাচ্ছি। সেটা হলো যে আপনারা প্রায়সময় প্রশ্ন করেন যে যদি মামলা করার পর হাজিরা না দেই সেক্ষেত্রে কী হবে, রেমেডিটা কী হবে, কোর্ট কী করবে, এই প্রশ্নগুলো করে থাকেন। দেখেন, এই প্রশ্নটা কেউ কেউ আমাকে বাদী হিসেবে প্রশ্ন করেন, কেউ বিবাদী হিসেবে প্রশ্ন করেন, কেউ সাক্ষী হয়ে প্রশ্ন করেন। সো তিনজনেই কিন্তু আমাকে এই প্রশ্নটা করেন। ফার্স্ট অফ অল, বাদী হয়ে যখন মামলা করবেন, তারা যদি সাক্ষীতে বা হাজিরাতে, বাদী হয়ে যারা মামলা করেন তারা যদি ডেট ওয়াইজ হাজিরা না দেন, কী ক্ষতি হতে পারে? যারা বাদী হয়ে মামলা করেন সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে, যদি আপনারা ক্রিমিনাল মামলা করেন, থানায় যদি মামলা করেন, সেই ক্ষেত্রে আপনারা হাজিরা না দিলে কিছু হবে না। কারণ থানায় মামলার ক্ষেত্রে মামলার বাদী থাকবে রাষ্ট্র, আপনি যাক অভিযোগকারী। সো আপনার সকল দায়িত্ব রাষ্ট্র নিয়ে নিয়েছে, রাষ্ট্রের এপিপি বা পিপি থাকে, আপনার দায়িত্বটা পিপিরাই পালন করবে। সো আপনি এখানে হাজিরা না দিলে কোনো প্রবলেম হবে না। আর যদি থানায় মামলা না করে কোর্টে মামলা করেন, সেই ক্ষেত্রে হাজিরা না দিলে প্রথম এক দুই ডেট হতো বা কোনো প্রবলেম হবে না, কিন্তু আলটিমেটলি কয়েকটা ডেট যাওয়ার পর যদি বাদী না আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু উক্ত আসামিকে অব্যাহতি দিয়ে দিবে, অর্থাৎ এই মামলাটা শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু করা থাকবে না। এখন আসি, বিবাদী হয়ে হাজিরা না দিলে কী হবে? দেখেন, বিবাদী হয়ে যখন আপনি ক্রিমিনাল মামলায় হাজিরা না দিবেন, তখন অবশ্যই আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে, সেক্ষেত্রে অবশ্যই পুলিশ যে কোনো মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করে ফেলতে পারে। তবে এই ক্ষেত্রে যদি বিবাদী হয়ে যদি আপনি টাইম পিটিশন দেন, সেক্ষেত্রে হয়তো বা কোর্ট স্যাক্রিফাইস করে আপনাকে টাইম পিটিশনটা মঞ্জুর করবে। সেটা কিন্তু বারবার না, হয়তো সর্বোচ্চ এক দুইবার, পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনার নামে ওয়ারেন্ট হয়ে যাবে। আর যদি আপনি ভাবেন যে সিভিল মামলায় আপনি বিবাদী, হাজিরা দিচ্ছেন না, সেক্ষেত্রে ওয়ার্ডার আপনার বিপক্ষে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মামলাটা একতরফা হওয়ার সম্ভাবনা রয়েছে। একতরফা হচ্ছে আপনি যখন হাজিরা দিবেন না, তখন বিজ্ঞ আদালত ওয়ার্ডার দিয়ে দেবে যে এই মামলাটা একতরফা চলবে, অর্থাৎ বাদী থাকলেই চলবে, বিবাদী আর আশা লাগবে না, আপনার ডকুমেন্ট আর দেখার সুযোগ নাই, সময় নেই, আপনার জন্য আর অপেক্ষা করবো না। সেক্ষেত্রে বাদী মামলাটা চালিয়ে নিয়ে রায় করিয়ে ফেলতে পারবে। সো এই ব্যাপারটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে বিবাদী হয়ে যদি আপনারা হাজিরা না দেন, আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আর থার্ডলি, যখন আপনি কোনো সাক্ষী হবেন, সেই সাক্ষীর ক্ষেত্রে যদি আপনাকে কোর্ট বারবার নোটিশ পাঠায় সাক্ষী দিতে আসেন, নোটিশ পাঠায় সাক্ষী দিতে আসেন, বাট আপনি আসছেন না, সেক্ষেত্রে আপনার কী ক্ষতি হতে পারে? সেক্ষেত্রে হতে পারে আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পুলিশ ধরে নিয়ে এসে কিন্তু আপনাকে সাক্ষী দেওয়া হবে। সো আপনি কি চাচ্ছেন যে আপনাকে পুলিশ ধরে নিয়ে এসে সাক্ষী দেওয়াক বা পুলিশ আপনাকে অ্যারেস্ট করাক এই সাক্ষীর জন্য? সো আপনাকে যদি বিজ্ঞ আদালত থেকে সাক্ষীর জন্য কোনো লেটার পাঠানো হয়, কোনো নোটিশ পাঠানো হয় এবং ওই নোটিশে ডেট দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনি সাক্ষী হিসেবে উক্ত ডেটে বিজ্ঞ আদালতে এসে সাক্ষী দিয়ে যাবেন, তবে আর কোনো প্রবলেম হবে না। তবে বর্তমানে যখন আমরা মামলা পরিচালনা করি, সেক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যে বাদী বিবাদী দুজনে যদিও সচেতন থাকেন, মাঝখানে আমরা ডেট ভুল করে ফেলেন বা আপনারা অগোচরে ডেটটা ভুল হয়ে যায়, সেই দিনে আপনারা কোনো স্টেপ নিতে পারেন না। আর যখন স্টেপ না নিতে পারেন আসামিরা, তখন কিন্তু ওয়ারেন্ট হয়ে যায়। আর যখনই আপনি ওয়ারেন্টের বিষয়টা জানবেন, তখনই আপনি ইনস্ট্যান্ট বিজ্ঞ আদালতে গিয়ে আপনার এই ফল্ট, আপনার এই যে ভুলটা, সেটা স্বীকার করে জামিন নিয়ে নিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না, খুব ইজিলি জামিন দিয়ে দিবে। বাট আপনি যদি মাসের পর মাস, বছরের পর বছর যদি অ্যাবসেন্স থাকেন বিজ্ঞ আদালতে, যদি আপনি পরবর্তীতে সারেন্ডার করেন, তবে কিন্তু আপনাকে জামিন দেওয়ার সম্ভাবনাটা খুবই কম। এই ক্ষেত্রে অবশ্যই অ্যাবসেন্স থাকলে সবচেয়ে বেশি ক্ষতি আসামির বা বিবাদীর। সেক্ষেত্রে বাদী যদি খুব ইম্পর্টেন্ট মামলা করে থাকেন, বাদী যদি অ্যাবসেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু সিআর মামলায়, শুধুমাত্র সিআর মামলায় বাদী যদি অ্যাবসেন্স থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মামলা খারিজ হয়ে যাবে, আসামিকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে। আবার যদি কোনো পিটিশন মামলা করেন, সেই পিটিশন মামলাও কিন্তু খারিজ হয়ে যাবে। সো আশা করি বুঝতেই পারছেন যে হাজিরা না দিলে আপনাদের কী কী ক্ষতি হতে পারে। সো যারা মামলা করছেন, যারা বাদী হচ্ছেন আর যারা সাক্ষী হচ্ছেন, সবাই যেন এই হাজিরার ব্যাপারে বা ধার্য তারিখ যেটা বিজ্ঞ আদালত ফিক্সড করে দেবে, সেই ধার্য তারিখে থাকার
চেষ্টা করবেন এবং কি যেহেতু মামলা করেছেন বা মামলা আপনার নামে হয়েছে বা আপনি সাক্ষী হয়েছেন সেক্ষেত্রে অবশ্যই বিজ্ঞ আদালতের সকল আদেশ সকল কিছু মান্য করাই আপনার দায়িত্ব। এই ক্ষেত্রে আপনারা যারা বিবাদী আছেন বা আসামি আছেন তাদের একটা প্রশ্ন থাকতে পারে, যদি কোনো বাদী থানায় বাদী হয়ে মামলা করে সেক্ষেত্রে সে যদি হাজিরা না দেয়, পিপির মাধ্যমে সে আসবে না, সে মামলাটা আমি দিনের পর দিন হাজিরা দিয়ে যাচ্ছি, দিনের পর দিন হাজিরা দিয়ে যাচ্ছি, সে আসবে না, তাহলে এইটা কতদিন আমি চালাবো বা এটার কি কোনো রেমেডি নেই? এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে যখন একটা মামলা থানায় হয় তখন থানা সকল কিছু অবজার্ভ করবে, সকল কিছু ইনভেস্টিগেশন করেই সে উক্ত মামলাটা কিন্তু নেয়। আর যখন রাষ্ট্রপক্ষের মামলা হয় অর্থাৎ ডিরেক্ট যদি কোনো থানায় মামলা হয় সেটা রাষ্ট্রপক্ষের মামলা হয়, রাষ্ট্রই সেটা দায়িত্ব নিয়ে নেয়, সেক্ষেত্রে বাদী আসার প্রয়োজন পড়ে না। বাদী শুধুমাত্র সাক্ষীর দিন আসলেই চলবে, অন্য কোনো সময় না আসলে কোনো প্রবলেম হবে না, কোনো ক্ষতি হবে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র সাক্ষীর দিন আসলে চলবে। তবে দিনের পর দিন বছরের পর বছর যদি সাক্ষী বাদী সাক্ষী হয়ে সাক্ষী দিতে না আসে সেক্ষেত্রে মামলা আপনি অব্যাহতির জন্য আপনি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কোর্ট যদি স্যাটিসফাইড হয় যে সত্যিকারিতে বাদী আসছে না সাক্ষী দিতে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু খালাস দিয়ে দিতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা জনসাধারণের মাঝখানে একটা প্রশ্ন আমাদের কাছে আসে যে কোন একটা ক্রিমিনাল মামলায় কেউ সাক্ষী হতে চায় না, থানা থেকে বা পুলিশ থেকে ইচ্ছে করে তাকে জোর করে সাক্ষী দেওয়া হয়, অথবা কোনো সিআর মামলায় বাদী নিজের ইচ্ছে করে কাউকে একে সাক্ষী দিয়ে দেয়, সেই সাক্ষী কোনো পার্টি হতে চায় না, কোনো সাক্ষীও দিতে চায় না, সেক্ষেত্রে যদি কোর্ট থেকে ওয়ারেন্ট বের হয় সেই সাক্ষী কী করবে? এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি যে যারা সাক্ষী হতে চান না বা আপনি ওই সাক্ষীর ব্যাপারে কিছু জানেন না, সেক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় আপনি বিজ্ঞ আদালতে আসেন, এসে আপনি কোর্টকে জাস্ট এই ইনফর্মটা করেন যে এটাই সাক্ষী দেন যে এই বিষয়ে আমি কোনো কিছু জানি না, আমাকে জোর জবরদস্তি করে দেওয়া হয়েছে বা এই ম্যাটারে যে আমাকে সাক্ষী দেওয়া হয়েছে সেটাও আমি জানি না, জাস্ট এই কথাটা বলে চলে যান, আপনার আর কোনো প্রবলেম হবে না, কোনো ধরনের ক্ষতি আপনার হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি এই ধরনের ব্যাপার নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।